नमस्कार বন্ধুরা, আমি রিমা। আমার চ্যানেলে আমি তোমাদেরকে আবারো স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমি নিয়ে চলেছি আবারো একটি নতুন ধরনের রেসিপি। এই ধরনের রেসিপি আমার চ্যানেলে আমি কমই দেখিয়েছি। আজ আমি নিয়ে চলেছি ভর্তার রেসিপি। ভর্তা আমার চ্যানেলে আমি শুধু বেগুনের ভর্তার এই রেসিপি একটু নতুন পদ্ধতি কিভাবে বানানো যায় সেটাই দেখিয়েছি। আজ আমি বানিয়েছি আরেকটা নতুন ধরনের ভর্তা। आज के हमारे भर्ता रेसिपिटे देखार पर जो भाव लेगे थे हमारे चैनल के सबसक्राइब कर नहीं पशे थका बेल आइकन प्रेस कर दिव और तार संगे लाइक करो शेयर करो। कि दिए भर्ता बनिए देखे नाओ। एखे देखते ही पाच बेस किचु पता व शाक एखे देखते जरा चेनो खूब ही भलो कथा और जरा चेनो ना शाक व पता के तर उद्देश्य बोल इटा आलू शाक আর তাই আমি আজ বানাতে চলেছি আলু শাকের ভর্তা। এই আলু শাকের ভর্তা যদি গরম ভাতের সঙ্গে খাও দুর্দান্ত খেতে লাগে। এখানে প্রায় 200 আলু শাক নিয়েছি। এই আলু শাক থেকে পাতা একটি একটি করে পাতা আমি বেছে নিচ্ছি। এই পাতার অংশটুকুই নেব, ডাঁটির অংশটা নেব না। তাই একটি করে পাতা আমি বেছে নিচ্ছি। देखे ना पताागुलो शुद्ध बेचे नहीं गैस ओवन एक पात्रे जल गरम करते बस दीजिए। एबार बेचे रखा आलू शाक एर मध्य दिए दिलाम। एबार मिनट दो तीन जन ढाका दिए दिलाम। गैसेर फ्लेम हाई रेखे मिनट दो तीन भालो करे फुटिए नेब। मिनट दो तीन हो गेछे ढाका ढाकाटा खुले देखे निच्छि। एकटु पताागुलो उल्टे दिच्छि। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি। এক্সট্রা যে জল রয়েছে সেটাকে আমি ফেলে দিচ্ছি। জল ফেলে দিয়েছি। এরপরে আলু শাক আমি ঠান্ডা হতে কিছুটা টাইম দেব। এদিকে গ্যাস ওভেনে আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ সরষের তেল। যে কোনো ভর্তাতে সরষের তেল কিন্তু মাস্ট। এরপর এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম 10-12টা গোটা রসুন। এবার এগুলিকে বাদামি করে ভেজে নিতে হবে। ভর্তাতে রসুন এবং পেঁয়াজের গন্ধটা খুবই ভালো লাগে। দেখে নাও আমি এখানে বাদামি করে ভেজে নিচ্ছি। পেঁয়াজ এবং রসুন বেশ বাদামি করে ভাজা হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু জাস্ট নেড়ে নিচ্ছি। এরপর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিলাম। এবার তেল থেকে এই পেঁয়াজ রসুন এবং লঙ্কা তুলে নিচ্ছি। একটু তেলটা ঝরিয়ে তুলে নিচ্ছি কারণ এই তেলটা এই ভর্তা বানাতে আবারও পরে কাজে আসবে, সেটা তোমরা দেখতে থাকো। এদিকে এই শাক ঠান্ডা হয়ে গেছে। এরপর একটা মিক্সার জারের মধ্যে শাক রেখে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা পেঁয়াজ রসুন এবং লঙ্কা। রান্নাটা কিন্তু এখানেই শেষ নয়, এরপরও একটু বাকি আছে, সেটা তোমরা দেখতে থাকো। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তোমরা চাইলে একটু চিনি অ্যাড করতে পারো। এরপর এই একটা ফাইন পেস্ট আমি বানিয়ে নিচ্ছি। দেখে নাও একটা ফাইন পেস্ট বানানো হয়ে গেছে। পেঁয়াজ এবং রসুন ভাজার পর যে অবশিষ্ট তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণে কালো জিরে ফোড়ন আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফোড়ন। এরপর তৈরি করে রাখা পেস্ট আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবং জারটা ধুয়ে আরেকখানে জল দিয়ে দিলাম। বেশি জল দেওয়া মোটেও যাবে না, যেহেতু জারের মধ্যে বেশ কিছু পরিমাণে এই পেস্টটা লেগে আছে সেই জন্য একটুখানি জল ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে এটাকে কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে।
যতক্ষণ এর জল ছুটে যায় ততক্ষণ এভাবে নেড়ে যেতে হবে। এখন দেখতে পাচ্ছ কড়াইয়ের গায়ে পেস্টটা লেগে যাচ্ছে, যখন পুরোপুরি জল শুকিয়ে যাবে তখন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসবে। এইভাবে গ্যাসের ফ্লেম কখনো মিডিয়াম এবং লো রেখে এই পেস্টটিকে এভাবে নেড়ে ছেড়ে যেতে হবে। দেখে নাও এখন কিন্তু দেখতেই পাচ্ছ আর কিন্তু কড়াইয়ের গায়ে একটুকুনও লাগছে না, অতএব ধরে নিতে হবে এই ভর্তা রেডি হয়ে গেছে। তাহলে তৈরি হয়ে গেল আলু শাকের ভর্তা, এরপর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেবো। আমার এই আলু শাকের ভর্তা রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে সুস্থ থেকো, ভালো থেকো, আনন্দে থেকো।